আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ান্স কুকিং ডায়েরি। আজকে আমি রান্না করেছি পুঁই শাক আলু দিয়ে। ঘরে চিংড়ি মাছ না থাকলে আলু দিয়ে পুঁই শাক এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। চলুন তাহলে দেখে নিচ্ছি আলু দিয়ে এই পুঁই শাক রান্না করতে আমি কী কী নিয়েছি। নিয়েছি এক আটি পরিমাণ পুঁই শাক। এই পুঁই শাকগুলোকে আমি প্রথমে কুটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটি আলুকে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। দুইটি কুচানো পেঁয়াজ, এক চা চামচ রসুন বাটা, চার পাঁচটি কেটে রাখা কাঁচামরিচ, আধা চা চামচ হলুদের গুঁড়ো, তিনটি শুকনো মরিচ, এক চা চামচের মতো লবণ, আর লাগবে প্রায় 3 টেবিল চামচের মতো তেল। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। রান্নার কড়াইতে প্রথমে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মরিচগুলোর কালারটা হালকা চেঞ্জ হলেই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। মরিচের কালার চেঞ্জ হয়ে আসলে এটি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে আমি প্রায় ট্রান্সপারেন্ট কালার বা তেল চকচকে হওয়া পর্যন্ত নেড়ে নিব। পেঁয়াজ ভাজা হলে এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এই রসুন বাটাকে কষিয়ে নিব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবারে এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং লবণ। এই হলুদ এবং লবণকেও পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এতে অ্যাড করছি কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই আলুর সাথে অ্যাড করছি প্রায় 1/4 কাপের মতো পানি। পানির সাথে আলুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢেকে দিচ্ছি মাত্র 5 মিনিটের জন্য যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তাই এবারে এতে অ্যাড করছি কেটে রাখা পুঁই শাক। যেহেতু শাক সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে নিতে হবে। শাকের সাথে অ্যাড করছি কেটে রাখা কাঁচামরিচ। আলু এবং মশলার সাথে শাকগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। তবে এই 7 মিনিট সময়ের মধ্যে আমি আরও একবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম এবং এটাকে একবার নেড়ে নিয়েছিলাম। প্রায় 7 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে শাকগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চেক করে দেখছি আলু এবং পুঁই শাক খুব ভালোভাবেই রান্না হয়ে গিয়েছে এবং লবণের পরিমাণটাও পারফেক্ট আছে। সেই সাথেই তৈরি হয়ে গেল আলু দিয়ে পুঁই শাকের এই মজাদার রেসিপিটি। তাই এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি আলু দিয়ে পুঁই শাকের এই দুর্দান্ত রেসিপিটি। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। পুঁই শাকের আরও কিছু রেসিপি এবং আরও অনেক মজাদার শাকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।